হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সনি আর্ট চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল বালবীর, বাচ্চা থেকে বৃদ্ধ সবার প্রিয় সিরিয়াল বালবীর, অসাধারণ গ্রাফিক্স ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে বালবীর ধারাবাহিকটি, যার কারণে দর্শকদের আকর্ষিত করেছে এই ধারাবাহিক। বালবীর ধারাবাহিকটি হচ্ছে হিন্দি সনি সাব টিভির জনপ্রিয় একটি সিরিয়াল। এই সিরিয়ালকে সনি আর্ট চ্যানেল বাংলা ডাবিং করেছে। হিন্দিতে বালবীর ধারাবাহিকটি শুরু হয় 2012 সালে এবং শেষ হয় 2016 সালে। এই ধারাবাহিকটি প্রায় 4 বছর জনপ্রিয়তা ছিল। এই 4 বছরে প্রায় 1100টা এপিসোড দেখা মিলেছে টিভির পর্দায়। বর্তমানে বালবীর ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে সনি আর্ট চ্যানেলে। প্রায় 650 এপিসোডের মতো শেষ হয়ে গিয়েছে। অনেকেই আমাকে জানিয়েছেন যে বালবীর রিটার্ন কবে আসবে, তবে আপনাদেরকে জানিয়ে দেই, বালবীর ধারাবাহিকের আরও প্রায় 800 এপিসোডের মতো রয়েছে। এই এপিসোড শেষ হওয়ার পর বালবীর রিটার্ন আসবে বাংলা ডাবিং হয়ে। তবে আপনাদের জন্য দারুণ খবর, বালবীর ধারাবাহিকে ছোট বালবীরকে আবারও আমরা বালবীর রিটার্ন ধারাবাহিকে দেখতে পাব। সেই ছোট বালবীর বড় হয়ে গিয়েছে, আবার তিনিও বালবীর রিটার্নে অভিনয় করেছেন নায়কের চরিত্রে। প্রিয় বন্ধুরা, বালবীর রিটার্ন আসতে হলে আরও প্রায় 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে। এরই মধ্যে কোনো সম্ভাবনা নেই বালবীর রিটার্ন বাংলা ডাবিং হয়ে আসার। বর্তমানে এই বালবীর ধারাবাহিকটি শেষ হয়ে যাবার পর আসবে বালবীর রিটার্ন ধারাবাহিকটি বাংলা ডাবিং হয়ে। তবে সবাইকে বলে দেই, বর্তমানে কোনো সম্ভাবনা নেই বালবীর রিটার্ন আসার। তবে কবে আসবে বালবীর রিটার্ন তা নিয়ে আরেকটি প্রতিবেদন বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। সব বন্ধুরা, সিরিয়াল নাটকের সকল ধরনের নতুন নতুন আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।